আমার সমস্ত ইউটিউব এবং ফেসবুক যত দর্শক বন্ধু সাবস্ক্রাইবার ফলোয়ার্স আছো সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং তোমাদেরকে ভালো রাখার জন্য আমি সর্বদা চেষ্টা করি আমার ঝুলিতে যত ধরনের তান্ত্রিক উপাচার আছে সেগুলো তোমাদের সামনে উপস্থিত করি এবং প্রত্যেকটা উপাচার হচ্ছে পরীক্ষিত আমার ক্লায়েন্টকে দিয়ে করানো এবং যেগুলোতে সব থেকে বেশি রেসপন্স আসে সেই উপাচারগুলোই আমি তোমাদের কাছে তুলে ধরি যাতে তোমরা এই ক্রিয়াগুলো করে সত্যি খুব ভালো থাকো এবং আনন্দে থাকতে পারো যদি আমার অনুষ্ঠানগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক দিও শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো শেয়ারের খুব প্রয়োজন তোমাদের এক একটা শেয়ার অনেক মানুষের কাছে পৌঁছায় এবং তারাই ক্রিয়াগুনো করে খুব আনন্দে থাকে এবং উপকৃত হয় যেটা আমার খুব ভালো লাগে তাই তোমরা অবশ্যই শেয়ার করো বর্তমান পরিস্থিতিতে একটা খুব মারাত্মক জিনিস সেটা হচ্ছে পরকিয়া। ঘরের ওয়াইফ হোক হাজব্যান্ড হোক প্রেমিক প্রেমিকা যেই হোক নিজের মেয়ে হোক কোনো ভুলভাল মানুষের সঙ্গে আকৃষ্ট হয়ে পড়ে বা বিভিন্ন রকম প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ে কিন্তু আলটিমেটলি দেখা যায় যার সঙ্গে সে অ্যাটাচ হয়েছে সে ছেলেটা হয়তো খারাপ বা সে মেয়েটা হয়তো খারাপ বা ঘরের বিবাহিত স্ত্রী বা স্বামী অন্য থার্ড পার্টি কারুর সঙ্গে যুক্ত হয়ে পড়লো সেটাও একটা খুব সাংঘাতিক জিনিস একটা সংসার ভেঙে যেতে পারে তাই এই সব সিচুয়েশন থেকে বেরাবার জন্য তন্ত্রে যে ক্রিয়াটা করা হয় তাকে বলা হয় বিচ্ছেদ ক্রিয়া পরক্রিয়া থেকে মুক্তি এই বিচ্ছেদ ক্রিয়ার ওপরই আমি তোমাদের আজকে একটা উপাচার দেবো এবং খুব শক্তিশালী উপাচার যদি মন দিয়ে বিশ্বাসের সঙ্গে ধৈর্যের সঙ্গে কর্মটা ক্রিয়াটা তোমরা করতে পারো তাহলে সেই দুটো ব্যক্তি আলাদা হতে হবেই কিন্তু খুব মন দিয়ে কাজটা করতে হবে এবং প্রচুর বিশ্বাস রেখে ভগবানের ওপর বিশ্বাস রেখে এই ক্রিয়াটা তোমাদের করতে হবে তাহলে তোমাদের মনের আশা পূর্ণ হবে সেই দুটো ব্যক্তি কিন্তু আলাদা হতেই হবে তবে আমার এই ক্রিয়াটা কোনো অসৎ কাজে ব্যবহার করবে না ভুলভাল কাজে ব্যবহার করবে না তাহলে তার কোনো দায়িত্ব আমার থাকবে না যেখানে সত্যি অশান্তিতে আছো সমস্যার মধ্যে আছো প্রবলেমের মধ্যে আছো দুজনকে আলাদা করতেই হবে নাহলে অনেকগুলো ফ্যামিলি বা সংসার বা মানুষ ধ্বংস হবে সেই ক্ষেত্রে তুমি এই ক্রিয়াটা অ্যাপ্লাই করতে পারো তাহলে আজকে আমি শুরু করছি এই বিচ্ছেদকরণ পরক্রিয়া থেকে মুক্তি বা ভুলভাল সম্পর্ককে ভেঙে তাকে ঘরে ফিরিয়ে কীভাবে আনা যায় সবার প্রথম তোমাদের কিছু উপকরণ লাগবে সেই উপকরণগুলো আগে আমি বলে দিই প্রথমে লাগবে একটা প্রদীপ এ প্রদীপ মাটির হতে পারে এ প্রদীপ মেটালেরও হতে পারে একটা মাঝারি সাইজের প্রদীপ লাগবে এবং তার মধ্যে পলতে বা শলতে থাকবে যেরকম প্লাস আকারের শলতে প্রদীপের ওপর দেয়া থাকে সেরকম সলতে এর সঙ্গে লাগবে আটখানা আটখানা নিম পাতা আটখানা নিম পাতা একটু বড়ো সাইজের নিম পাতা নেবে আটখানা তারপর লাগবে দুখানা বড়শি মাছ ধরার যে বড়শি হয় সেই দুখানা বড়শি আর একখানা সোনামুখী ছুঁচ সেলাই করার যে ছুঁচ হয় সোনামুখী একটা ছুঁচ পাওয়া যায় নর্মাল ছুঁচ নয় সেই সোনামুখী ছুঁচ লাগবে আর লাগবে একটা কালো রঙের মার্কার পেন কালো রঙের মার্কার পেন আর সর্ষের তেল যে ব্যক্তিটার সঙ্গে তুমি বিচ্ছেদ করাচ্ছ মানে দুজন ব্যক্তি থাকবে একজন তোমার চেনা জানা লোক বা ঘরের ফ্যামিলির লোক আরেকজন বাইরের লোক তাহলে ঘরের যে লোকটা আছে বা যে মহিলা আছে তার একটা ছবি তাহলে এই উপকরণগুলো কিন্তু তোমাদের লাগবে তাহলে পলতে বা শোলতে যুক্ত একটা প্রদীপ সেটা মাটির হোক বা মেটালের হোক সর্ষের তেল আটখানা নিম পাতা একটু বড়ো সাইজের পরিষ্কার দাগহীন একটা কালো রঙের মার্কার পেন দুটো বড়শি আর একটা সোনামুখী ছুঁচ আর একটা ব্যক্তি তোমার ফ্যামিলি মেম্বার যে তার ছবি এই কটা জিনিস তোমার লাগবে এই ক্রিয়াটা তোমাকে করতে হবে শনিবার দিন বা অমাবস্যা আর কোনো দিন তুমি করতে পারবে না শনিবার দিন বা অমাবস্যা ক্রিয়াটার টাইম হচ্ছে বেলা। যেটাকে গভীর রাত্রি বলা হয় মানে বারোটার পর রাত্রি তিনটের মধ্যে রাত্রির বারোটার পর তিনটের মধ্যে এই ক্রিয়াটা তোমাকে করতে হবে তাহলে শনিবার দিন বা অমাবস্যাতে তোমাকে ক্রিয়াটা করতে হবে রাত্রির বারোটা থেকে তিনটের মধ্যে এই ক্রিয়াটা তুমি তোমার বাড়ির মধ্যে না করা ভালো কিন্তু যদি উপায় না থাকে তাহলে এমন কোনো ঘরে করতে হবে যেখানে কেউ শোয়ে না বা নর্মালি সেই ঘরে আড্ডা কম থাকে এরকম কোনো একটা ফাঁকা ঘরের মধ্যে করতে হবে কারণ এই ক্রিয়াটা বিচ্ছেদ ক্রিয়া মানে খারাপ কাজ এর কিছু নেগেটিভ এফেক্ট আছে সেটা তোমার ফ্যামিলিতে পড়তে পারে তাই নিজের বাড়িতে না করতে পেরে অন্য কোনো জায়গা ফাঁকা জায়গা বা কোনো আদর্শ হোটেল এরম কোনো জায়গায় করতে পারো অথবা যদি নিজের বাড়িতেই করতে হয় উপায় না থাকে তাহলে এমন কোনো ঘরে করবে যেটা ফাঁকা থাকে দক্ষিণ দিক দক্ষিণ দিকে তোমার পিঠ থাকবে তোমার পিঠ থাকবে দক্ষিণ দিকে একটা আসন পেতে তোমাকে মাটিতে বসতে হবে কিন্তু তোমার পেছনটা থাকবে দক্ষিণ দিকে তোমার সামনে থাকবে প্রদীপটা প্রদীপের পোলতে থাকবে তোমার দিকে প্রদীপের প্রলতেটা থাকবে তোমার দিকে এই উপকরণ গিয়ে নিয়ে তোমাকে বসতে হবে শনিবার দিন রাত্রির বারোটার পর শুদ্ধ বস্ত্র পরে তোমাকে বসতে হবে বসার পর পনেরো থেকে কুড়ি মিনিট তোমাকে গভীর চিন্তায় মগ্ন হতে হবে যার উদ্দেশ্য তুমি কাজ করছো যাকে তুমি আরেকজনের থেকে আলাদা করতে চাইছো সে যাতে এই ক্রিয়া করার পর তার থেকে আলাদা হয়ে ভালোভাবে ফিরে আসে সুস্থভাবে ফিরে আসে এই চিন্তায় তোমাকে পনেরো থেকে কুড়ি মিনিট মগ্ন হয়ে যেতে হবে হয়ে যাওয়ার পর ওই প্রদীপের মধ্যে সর্ষের তেল পুরো ভরে দেবে সম্পূর্ণ ভরে দেবে সর্ষের তেলে এবার একটা করে নিম পাতা নেবে ওই নিম পাতার ওপর মার্কার পেন দিয়ে তুমি লিখবে ধরো তোমার ঘরের মেম্বারের নাম হচ্ছে রাম রাম শ্যামলীর প্রেমে জড়িয়ে পড়েছে তুমি এটাকে আলাদা করতে চাইছো তাহলে লিখবে রাম ও শ্যামলির মধ্যে যাতে বিচ্ছেদ হয় রাম ও শ্যামলির মধ্যে যাতে বিচ্ছেদ হয় এই কথাটা নিম পাতার মধ্যে তোমাকে লিখতে হবে ছোট ছোট করে কিন্তু লিখতেই হবে পুরো কথাটা লিখবে আর তেলের মধ্যে দিয়ে দেবে এরমভাবে সাতখানা পাতায় তুমি লিখবে তোমাকে আমি আটটা পাতা নিতে বলেছিলাম সাতটা লিখে ওই তেলের মধ্যে দিয়ে দেবে যে দুটো বড়শি আছে এই বড়শি দুটোও তুমি তেলের মধ্যে দিয়ে দেবে আর যে ছবিটা নিতে বলেছিলাম ওই ছবিটা মাটিতে রেখে তার ওপরে প্রদীপটা বসাবে এবং সোনামুখী চুষটা ওই ছবির ওপরে রাখবে বোঝা গেল নিচে ছবিটা থাকবে তার ওপরে প্রদীপটা বসাবে এবং চুষটা রাখবে ওই ছবির ওপর রেখে তুমি ওই প্রদীপটাকে জ্বালিয়ে দেবে কিন্তু যখন একটা একটা করে পাতার মধ্যে লিখে ওই তেলের মধ্যে নেবে তখনও কিন্তু ওই বিচ্ছেদের কথাটা তুমি চিন্তা করতে করতে সেই ব্যক্তির নাম নিতে নিতে মধ্যে দেবে দেওয়ার পর প্রদীপটাকে জ্বালিয়ে দেবে জ্বালানোর পর আরও দশ মিনিট বসে তুমি নিজের মনস্কামনা ওখানে করবে যাতে তোমার কাজটা একবারেই সাকসেস হয় সেকেন্ড টাইম করতে না হয় করার পর তুমি ওখান থেকে চলে যাও কিন্তু প্রদীপটা জ্বলবে যতক্ষণ তেল থাকবে ততক্ষণ যাতে প্রদীপটা জ্বলে প্রদীপটা যাতে নিভে না যায় প্রদীপ যদি নিভে যায় তাহলে এই ক্রিয়াটা কিন্তু আর কোনো দিনই সম্পূর্ণ হবে না তাই সেটা খুব খেয়াল রাখবে এমন জায়গায় করতে হবে যেখানে হাওয়া বাতাস কম থাকে বা থাকে না যাতে প্রদীপটা জ্বলে সারা রাত জ্বলে প্রদীপ নিগবে যাক পরের দিন সকালে এসে ওই পাতাগুলো যেটা প্রদীপের মধ্যে ছিল যে অবস্থাতে আছে এবং পলতে এই টোটাল জিনিসটা নিয়ে গিয়ে কোনো চলমান নদী বা জলের মধ্যে ফেলে দেবে যেই জল চলে আর ওই ফটোটা আর সোনামুখী চুষটা একসঙ্গে মুড়ে একসঙ্গে মুড়ে তুমি তোমার ঘরের বিষ্ণার তলায় সাত দিন রাখবে বিষ্ণার তলায় সাত দিন রাখবে সাত দিন পর ওই ছবি আর ছুসটাকে তুমি চলমান নদীতে ফেলে দেবে আর কিছু করতে হবে না ঠিক যেভাবে বললাম এইভাবে তোমরা ক্রিয়াটা সম্পূর্ণ করবে তাহলে এই বিচ্ছেদকরণ কেউ আটকাতে পারবে না প্রয়োজন পড়লে ভিডিওটা বারংবার দেখে নেবে কোনো ভুল যাতে না হয় সঠিকভাবে চিন্তা করে বারবার শুনে মনে বিশ্বাস নিয়ে কাজটা করবে জয় তারা তার আশীর্বাদে তোমাদের মনের ইচ্ছা অবশ্যই সম্পূর্ণ হবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দেবে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে আবার এরকম নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তী স্টাইমে আসবো মাতারা জয় গুরু বামদেব তোমরা খুব ভালো থাকো সুখে শান্তিতে মনের ইচ্ছা পূর্ণ করে খুব ভালো থাকো জয় মাতারা